বন্ধুরা রান্নাটি দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। আজ দেখবে জল জঙ্গলের একটি জম্পেস রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদাল্লার। আই এম সো মতন। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সুন্দরবনের কাঁকড়ার আমার এই রেসিপিটিও একদম নতুন। রান্না করব কচুর লতি দিয়ে, একদম নিজের ভাবনা এবং আত্মবিশ্বাস থেকেই করা। তোমাদের খুব ভালো লাগবে বলেই শেয়ার করছি। সুন্দরবনের কাঁকড়ার আরো মজার মজার রেসিপি তোমাদেরকে দেখিয়েছি, তার মধ্যে অন্যতম ছিল কাঁকড়ার মালাইকারি, ছিল মাখো মাখো কাঁকড়া কষা, সহজেই ধুয়ে কেটে পরিষ্কার করার ভিডিও। এত কিছু রান্নার পর কাঁকড়ার কিছু দাঁড়া রয়ে গেছে, তা দিয়ে রান্নাটি করব। মাসি কি সুন্দর সহজেই পরিষ্কার করে লতিগুলো কেটে দিলেন দেখলে। রান্নার জন্য নিয়েছি 1/4 কাপ সর্ষের তেল, হলুদ, পরিমাণ মতো নুন, 7-8টা কাঁচা লঙ্কা চিরে নিলাম, 1 বাটি পেঁয়াজ বাটা, 1টা পেঁয়াজ কুচি নিয়েছি, 7-8টা রসুন কোয়া থেঁতো করে নিলাম, গোটা শুকনো লঙ্কা নিয়েছি 2টো, আর 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা। রান্নাটি আমি কাঁকড়ার দাঁড়া দিয়ে করছি, তোমরা কাঁকড়া দিয়েও করতে পারো। আর এই হচ্ছে কেটে নেওয়া লতিগুলো। ভালো দেখে বিশ্বাসী লোকের কাছ থেকে লতি কিনবেন, যাতে গলায় না ধরে। আমি শুরুতেই নুন জলে 10 মিনিট লতিগুলো ভিজিয়ে রাখবো, তাতে লতিগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে, তরকারির রঙও সুন্দর হবে। চলো এদিকে রান্নাটি শুরু করছি। রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করতে হবে। গরম তেলে কাঁকড়াগুলো ভেজে নেবে, 1/2 চামচ নুন আর 1টু হলুদ দিচ্ছি। একটু নাড়াতে তো হবেই, ভাজতে গেলে নাড়তে হবে, এটা তো সবাই জানে। একটু ঢেকেও দিতে হবে, 2 মিনিটের জন্য ঢাকছি। কাঁকড়া এবং চিংড়ি খুব অল্প সময়েই ভাজা হয়ে যায়, ঠিক এরকম লাল লাল হয়ে গেলেই তুলে রাখবেন। রান্নাটির পরের পর্যায়ে আসছি। কড়াইটা আর তেল দেবো না, একই তেলে 2টো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো এরকম হালকা ব্রাউন হয়ে এলে দিতে হবে পেঁয়াজ বাটা, 8-10টা রসুন কোয়া দেবেন থেতো করে। নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, নুন জল থেকে তুলে লতিগুলো দিতে হবে। এবার চামচ নুন দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। তারপর মশলার সাথে লতিগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। 2 মিনিটের জন্য ঢেকে দেবেন। লতি কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তলার দিক থেকে ভালো করে নাড়িয়ে তুলবেন। আর সম্পূর্ণ রান্নাটিতে আঁচ মাঝারির থেকে কম থাকবে। খুব সুগন্ধ ছড়িয়েছে, দেখি তো লতির কি অবস্থা। আহাহা, লাল কাঁকড়ার প্রেমে একেবারে গলেই গেছে। আর এই নরম মনের লতিকে শক্ত কাঁকড়ার তো খুব পছন্দ। বন্ধুরা নাড়িয়ে মিশিয়ে দেবেন, আর এই পর্বের দারুণ একটা সুগন্ধ নিজেরাই বুঝতে পারবেন। দেখেই বুঝতে পারছেন আশা করি, পরিবারের সদস্যদের পছন্দের কথা মাথায় রেখে নিজের নতুন নতুন ভাবনায় আত্মবিশ্বাসের সাথে রান্না করলে সেই রান্না সেরা হতে বাধ্য। রান্নার যত্ন আর ভালোবাসা অবশ্যই থাকা চাই। আমি ভাবলাম এইভাবে রান্না করে দেখি তো কেমন লাগে, কেননা কাঁকড়ার একটা খুব দারুণ সুগন্ধ আছে। তাই ভাবলাম চিংড়ি দিয়ে, তারপর কত না কত রকমভাবেই লতি খেয়ে দেখেছো, আমরা সবাই লতি নানান রকমের রান্না করে দেখি, এইভাবে তো কেউ খায়নি, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো হয়ে গেছে, উপর থেকে কি সুন্দর যে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে, উপরের ঢাকনাটা তুলেই দেখেই বুঝতে পারছো, বেশি সময়ও নেয়নি, একদম কি দারুণ আমাদের একটা সুস্বাদু রান্না হয়ে গেল। আর কি দারুণ গন্ধ বেরিয়েছে কি বলবো, অবশ্যই খেয়ে দেখবে, ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবে,
দারুণ জমে যাবে। আমাদের বাঙালিদের লতি ভীষণ প্রিয়, অনেক রকমই খেয়েছো, এইভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে, ভালো লাগবে। আশা করি আমার সাথে থাকবে। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে। আর কেমন লাগলো জানিও। আজ এ পর্যন্তই, পরের রেসিপির সাথে আবার কথা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।